আবার চোখে জল বেরিয়ে মা সত্যি সত্যি চোখে জল বেরিয়ে গেছে এইটুকুর মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলের লাইফ উইথ প্যাশন চ্যানেলে। নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এখন বাজে 8:30, আমি অ্যাজ ইউজুয়াল ভিডিও এডিট করছি। আজকে তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে তো জশ বলে সাইক্লোনটা আসার কথা আছে, তো আমি তো একটু সাবধানে থাকবো, বাড়ির মধ্যেই থাকবো, আর তো কিছু করারও নেই। তোমরাও কিন্তু সাবধানে থাকো, যতক্ষণে যদিও তোমরা এই ভিডিওটা দেখবে তো জশ চলে গেছে, কারণ আমাদের এই ভিডিওটা তো পরের দিন পাবলিশ হবে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর আমি ভিডিওটি এডিট করি, ততক্ষণ তোমরা দেখো পায়েল কী করছে। অনেক জামা কাপড় ভিজে আছে, যেগুলোকে কাল রাতে কেচে নিয়েছিলাম। এই সম্বন্ধে জামা প্যান্টগুলো এখনও শুকায়নি, আর বাইরে দিতেও ভয় লাগছে, যখন তখন বৃষ্টি চলে আসবে, কিন্তু আর জায়গাও নেই। এই দুটো নাইটি বাইরে দিয়ে রেখেছি, যখন বৃষ্টি আসবে বা ঝড় আসবে ফট করে তুলে নেবো। আর এগুলো এখন ঘরেই শুকাতে দিয়ে দিয়েছি, বেশি করে ক্লিপ দিয়ে দিয়েছি যাতে উড়ে না যায়, যে কোনো সময় উড়ে যেতে পারে, তাই জন্য আমার 4-5টা করে ক্লিপ দিয়ে দিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি আর এখন ফ্রিজে রেখে দেবো, বিকালে গরম গরম ভেজে নেবো চিকেন পকোড়া। এত সুন্দর ওয়েদার বাইরের, তাই আমি জানলা ছেড়ে উঠছি না, কারণ আমার এই জায়গাটা ভীষণ পছন্দের। আর তার মধ্যে দিয়ে গেছে মা ভাত ভাজা। আসলে কালকে রাতের একটু ভাত বেঁচেছিলো, তো সেটা নিয়ে কী হবে, আজ যেহেতু দুপুরে খিচুড়ি হবে তো ভাতটাও তুলতে হবে, তাই জন্য মা আলু ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভাতটা ভেজে দিয়েছে। ভাত ভাজা খেতে খুব ভালো লাগে, আর আমার তো এখানে বসে বসে জাস্ট ফাটাফাটি লাগছে। 12:30 বেজে গেল, আমার তো ভিডিও আপলোড হয়ে গেছে। পায়েল সেই ব্রেকফাস্টের সময় মানে 10টার সময় থেকে জানলায় বসেছিল, ঝড়ের অপেক্ষা করছিল, কিন্তু এতক্ষণে কোনো ঝড় আসেনি। সামান্য মাঝে মাঝে লঙ্কা হওয়া দিচ্ছে, ব্যাস ওইটুকুই। মাঝে মাঝে তো রোদ, মানে হালকা রোদ টাইপেরও উঠে যাচ্ছে, কিন্তু এখনো ঝড় কখন আসবে ভিডিও করবো, কিন্তু মানে ঝড়টা আসবে শুনেছিলাম, সেই জন্য অপেক্ষা করছিলাম, আর কিছুই না, বাট এখনো আসেনি। যাই হোক, একদিকে ভালোই হয়েছে। হ্যাঁ, একদিকে ভালোই হয়েছে, কিন্তু ক্ষতিটা না হলেই ভালো, কিন্তু আসবে আসবে শুনছি, আসবে একটু বাদেই, অপেক্ষা করার একখানা। আজকে চন্দ্রগ্রহণ রয়েছে, পূর্ণিমাও রয়েছে, ওর জন্যই কিন্তু জলোচ্ছ্বাসটা সমুদ্রের ওখানে বেশি হচ্ছে, আর তার জন্যই দীঘা মন্দারমণি তারপরে কাকদ্বীপ শঙ্করপুর যত মানে বিচ সাইড আছে বকখালি এইসব এরিয়াগুলোর বিধ্বংসী অবস্থা, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, প্রচুর জলোচ্ছ্বাস। মানে আমি তো নিউজে দেখলাম যে নারকেল গাছ সমান ঢেউ উঠেছে, জানি না কতখানি সত্যি, কারণ আজকালকার নিউজ তো একদম যাচ্ছে তাই দেখাচ্ছে, মানে কি দেখায় কি দেখাতে চায় আমি জানি না, আমি নিজে কখনো নিউজ প্রায় দেখি না। যদি কিছু দেখতে ইচ্ছা করে তাহলে ওই ইউটিউব বা কোনো জায়গায় একদম ওই প্রপার নিউজটা পড়ে নিই, ব্যাস দ্যাটস ইট, ওইটুকুই দেখে নিই। ওই নিউজ চ্যানেলগুলো টিআরপি বানানোর জন্যই হয়, এই এত রিস্ক নিয়ে যারা সাংবাদিকদের পাঠাচ্ছে, মেনলি তো টিআরপি, ওদেরও তো বাড়িতে লোকজন অপেক্ষা করছে, তার মা কি বাবা। না সেটা ঠিক আছে, কিন্তু মানে শুধুমাত্র নেগেটিভ, মানে এত নেগেটিভ কেন, মানে সবসময় কি নেগেটিভই দেখাবে, একটুও কি পজিটিভ দেখাতে ইচ্ছা করে না। আমার তো মনে হয় না টিআরপি বানানোর জন্য তো করে, ওদের তো লাইফ রিস্ক অবশ্যই অবশ্যই প্রচুর লাইফ রিস্ক নিয়ে এরা ভিডিও, কিন্তু মানে সাংবাদিকরা মেন তো সবসময় এরকম করে না, অ্যাকচুয়ালি নিউজ যারা চালায় তারা ভাবে যে টিআরপি শুধু নেগেটিভেই বেশি টিআরপি আসে, তো তার জন্য নেগেটিভিটিটাই কোম্পানিগুলো চায়, যে যারা নিউজ কোম্পানি আছে তারা চায় যে ভালো নেগেটিভিটি প্রমোট করবো, তাহলে আমার বেশি টিআরপি আসবে। কারণ এটা আমাদেরই কিন্তু ভুল, মানে আমরাই নেগেটিভ জিনিস দেখতে বেশি পছন্দ করি, নেগেটিভ নেগেটিভ চ্যানেলগুলোতে বেশি ভিউ থাকে সবসময়, আমি তো দেখেছি তাই, সেরকম মানে আমাদের চ্যানেলটা পজিটিভ তাই ভিউ কম, কিন্তু নেগেটিভ চ্যানেলে ভিউ সবসময় বেশি, একদম যাচ্ছে তাই জিনিসপত্র করছে, সেখানে ভিউ হু হু করে বাড়ছে, ঠিক আছে, কন্ট্রোভার্সি হচ্ছে হু হু করে বাড়ছে, যাই হোক সেটা কথা নয়, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে চ্যানেলগুলো এখন নিউজ চ্যানেলগুলো প্রচণ্ড নেগেটিভিটিতে ভরে গেছে। আমি দেখা ছেড়ে দিয়েছি, আমি তো সবাইকে সাজেস্ট করি যে চ্যানেল দেখতেই হবে না, নিউজ চ্যানেল বয়কট করে দেওয়া, সবসময় করোনার নেগেটিভ নিউজ, নাহলে কোনো ফাঙ্গাসের নেগেটিভ নিউজ, নাহলে ঝড়ের নেগেটিভ নিউজ, মানে শুধু নেগেটিভই দেখাচ্ছে। হ্যাঁ অবশ্যই ক্ষয়ক্ষতিটা কেন দেখাবে না, দেখাবে নিশ্চয়ই, কিন্তু তার মধ্যে মাঝে মাঝে একটু পজিটিভ দেখানো উচিত।
তখন থেকে একবার বৃষ্টি হচ্ছে, 5-10 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, ঝড় সেরকম হচ্ছে না, হালকা হালকা দমকা হাওয়া দিচ্ছে, ব্যাস আর কি এনজয় করছি দিনটা। এরকম বৃষ্টিতেই ঠিক আছে, তবে উপকূলের অবস্থা খুব খারাপ শুনলাম, শুনে খারাপ লাগলো। যত কম ঝড় হয় ততই ভালো, সবার মঙ্গল। আজকে দুপুরের লাঞ্চে আছে মুসুর ডালের খিচুড়ি ডিম দিয়ে, একটু অন্যভাবে করা, আর সাথে গরম গরম ডিম ভাজা। 1:45 বেজে গেছে, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আজকে লাঞ্চটা বেশ ফাটাফাটি মেনু আছে, খিচুড়ি আর ডিম ভাজা। কেমন লাগলো খেতে? খিচুড়ি খুব ভালো লাগে, ভালো হচ্ছে খেতে। ভালো হয়েছে? সাড়ে ছটা বাজতে চলেছে আর কালকে যে চিকেনটা কিনে এনেছিলাম সেটা পায়েল পাকোড়া বানিয়ে নেবে এখন। সকালবেলা চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে, তারপর ম্যারিনেট করে নিয়েছি আর এখন গরম গরম ভেজে নেব। তোমরা সবাই ডিমান্ড করো পায়েলকে রেসিপি চ্যানেল খোলার জন্য, আমি ওকে বলছি যে রেসিপি চ্যানেল খুলে দিতে, কারণ ও তো খাবার ফাটাফাটি বানায়, তোমরা দেখেইছো। ঠিক আছে, তো এই রেসিপিগুলো যদি জানতে হয় তাহলে পায়েলের রেসিপি চ্যানেল খোলা দরকার, আর সেটার জন্য তোমাদেরকে পায়েলকে রিকোয়েস্ট করা দরকার। তো নিচে কমেন্ট করো, ঠিক আছে, যদি তোমাদের রেসিপি চ্যানেল লাগে। সেই খুলবে না? খুলবো, ইচ্ছা আছে, দেখা যাক। দেখা যাক, তো আমি বলছি তাড়াতাড়ি খুলতে। দেখো তোমরা যদি ডিমান্ড করে রিকোয়েস্ট করে করাতে পারো। দেখো 1:45 বাজে, এতক্ষণ বাদে 6:30 থেকে জাস্ট ফাটিয়ে বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন তো বৃষ্টি সেরকম হয়নি, খুব সামান্য টুকটাক বৃষ্টি হয়েছে, ঝড়ক সেরকম যে খুব বীভৎস হচ্ছে সেটা নয়, মাঝে মাঝে দমকা হাওয়া দিয়েছে। আগেরবারে আমফানের মানে 5% কি 10% হয়নি, আমার তো এটা মনে হলো। যাই হোক, তোমাদের ওখানে কীরকম হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সারাদিন টুকটাক বৃষ্টি হচ্ছিল, এখন 7টা বাজে, বাইরে থাকো ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। 5টা প্লেটকে আমি সমানভাবে সাজিয়ে নিয়েছি, কারণ মা যখনই কিছু রান্না করে মা সব থেকে কম নেয় আর সবাইকে বেশি বেশি করে দেয়, কিন্তু যখন আমি রান্না করি তখন আমাকে এটা দেখতে হবে যে সবাই সমান সমান পাচ্ছে কিনা, মা পাচ্ছে কিনা। আগের দিন তোমাদেরকে বলেছিলাম মা যেমন আমাদের খাইয়ে দেয় একদম, মানে কি বলবো, নিজে কম খায়, কিন্তু সেটা আমি হতে দেবো না। আমি করেছি যাতে সবাই সমান সমান পায়, তাহলে মাও খেতে পারবে, এটা আমার দেখার দায়িত্ব, তাই তো? একদম একদম। আচ্ছা, এইবার যেটা করবো সেটা হচ্ছে আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে চাট মশলাটা ছড়িয়ে দিচ্ছি। তো বৌমার কথা শুনে মার রিয়াকশনটা কি জিজ্ঞেস করছে আমি, তুমি তোমার কি মনে হলো পায়েল যখন এরকম বললো, তোমার কি মনে হচ্ছিল? আমার প্রচন্ড হাসি পাচ্ছিল, আর মনে হচ্ছিল যে না, আমার বউ আমাকে খুব ভালোবাসে, আমার খুব ভালো লাগলো তাই জন্য। মা এখানে বসে আসছিল, তোমাকে কি বলবো, টিভি দেখছিল, মানে টিভিটা তো সাইলেন্ট করে দিয়েছিলাম যাতে কপিরাইট না আসে, আর এখানে বসে মা হাসছে। আর সৌমি ছিল না, সৌমি মানে আমার বোন, তোমরা কেউ চেনো না তাকে, ঠিক আছে, সে ছিল না। যাই হোক, সে হাসতে পারেনি, তো তাকে বললাম যে ভিডিওটা কালকে দেখে নিবি, এখন যখন যেহেতু তুই ছিলি না তুই জানতে পারলি না কি হয়েছিল। আর ওখানে বুঝো, ওখানে আদর খাওয়ার জন্য পা তুলে দিয়েছে, আমাকে এত ভালোবাসে, তাই না? আমার খুব আনন্দ হচ্ছে, খুশি হলাম, হ্যাঁ আমার চোখে জল বেরিয়ে এসেছে, মা সত্যি সত্যি চোখে জল বেরিয়ে গেছে এইটুকুর মধ্যে, তোমাদের কি বলবো, এইটুকুর মধ্যে আমার সত্যি সত্যি চোখে জল বেরিয়ে গেছে। ভালোই ভালোই ভালোই, থাকো আমি থাকো। বুলতুলি বুলতুলির কোনো খাবার নেই আজকে। তো আজকের স্ন্যাক্সটা তো ফাটাফাটি হয়ে গেলো, থ্যাংক ইউ পায়েল এত সুন্দর স্ন্যাক্সটা বানিয়ে দেওয়ার জন্য। ফাটাফাটি গন্ধ আসছে, জাস্ট মানে ওয়েট করে থাকতে পারছি না, জাস্ট তোমাদের ব্লগে দেখাও বলে এতক্ষণ ওয়েট করে আছি। খেয়ে দেখো কেমন হয়েছে। একদম একদম, দাঁড়াও তোমাদের খেয়ে টেস্ট করে আগে বলি কেমন হয়েছে, ঠিক আছে? একদম তুলতুলে নরম যাকে বলে, ক্রিস্পি,
জুসি জুসি টাইপের, প্রচন্ড জুসি। কোনো দোকান ফেল, আমি তোমাদের বলছি শোনো, রেসিপি চ্যানেলটা খুলতে বলো, তোমাদেরই দাও হবে। দেখো হালকা ঝড়ের সাথে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু সেরকম জোরে ঝড় হচ্ছে না, খুব জোরে ঝড়, বাট জোরে বৃষ্টি হচ্ছে, এখন মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে। কি হয়েছে বলো, কি কি হয়েছে, কি হয়েছে, তুমি কি করছো, কি করছো তুমি, হ্যাঁ তুমি কি করছো, তুমি কি করছো, কি করছো তুমি, হচ্ছে সব থেকে বেশি আদরের, তাই তো, খুব আদর খাওয়া, সবসময় আদর খাওয়া, সবসময় আদর খাওয়া, হ্যাঁ বুঝো, সবসময় আদর খাওয়া, তো দশটা কুড়ি বেজে গেছে, আজকে অনেক লেটই হয়ে গেল খেতে, কারণ খিদে প্রায় নেই। অ্যাকচুয়ালি এতগুলো চিকেন পকোড়া খেয়েছিলাম তো পেট প্রায় ভরেই গেছিল, পায়েলতে বলছিল খাবে না, তাও একটা রুটি নিয়েছে, আমিও খুব বেশি নিইনি, দুটো রুটি খাবো আজকে রাত্রে, আর ফটাফট ডিনারটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলেছি। কি হয়েছে বুঝো, কি কি হয়েছে, কি কি হয়েছে, কি চাই তোমার, তোমার কি চাই, কি চাই তোমার, তোমার কি চাই, কি চাই, আদর, আদর চাই, আদর চাই, মা আম কাটবে বলে বুঝে এখন ওখানে দাঁড়িয়ে আছে, বুঝলে আমের জন্য পুরো লাফাচ্ছে অলরেডি। কি হয়েছে বুঝলে, তুই কি জন্য দাঁড়িয়ে আছিস, কি করবি তুই, কি চাই তোর, আম চাই, ও কি করছে দেখো বুঝো, আম নিয়ে আসছে পায়েল, আর ও কি করছে দেখো, দেখেছো, এ দেখো আম আছে আর বুঝো কি করছে, কি হয়েছে, দাদা আর তোর আম নয়, আমি খাবো, তোর মার কাছে, ওই দেখো লাফাচ্ছে, দেখো ও লাফাচ্ছে, দেখো লাফাচ্ছে, দেখো মদ তো আম মা কেটে দিয়েছে, ফটাফট আমটা খেয়ে নেবো, আর বুঝোকে দেখো ও জাস্ট বসে আছে, কখন ওকে আম দেওয়া হবে সেই অপেক্ষায়, আমরা খেলে দাপা দেওয়া একদম, নাহলে ও সারাক্ষণ মানে যাচ্ছে তাই করবে, আর খেতেই থাকবে, খেতেই থাকবে কন্টিনিউয়াস, তো তাই জন্য ওকে একদম লাস্টে দেওয়া হয়। তুমি লাল জল ফেলে মুখের কি অবস্থা করেছো, হ্যাঁ আর অপেক্ষা, তার তর সইছে না বুঝোর, তর আর সইছে না, হ্যাঁ কি অবস্থা করেছিস তুই, লাল জল ফেলে কি দেখো, দেখো লাল ঝোল ফেলে কি অবস্থা করেছে, আগের দিনে আইসক্রিমটা এট লাস্ট খাওয়া হচ্ছে, দেবী খেতে বাই চান্স যদি বিছানায় না পারে তাই জন্য পায়ে এরকম ভাবে খাচ্ছে, তোমরা দেখো বাচ্চাদের মতন পুরো একদম। এগারোটা বেজে গেছে, আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আম আইসক্রিম সব খেয়ে নিলাম, তাই না, একদম। তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আর আমাদের এই ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকো নিশ্চয়ই কোনো কারণে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে জানোই, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে একদম, কিন্তু কমেন্ট লাইক না করে যাবে না, আর সাবস্ক্রাইব করেছো তো করো নি, একটু স্ক্রোল করো, স্ক্রোল করো নিচে দেখো সাবস্ক্রাইব বাটনটা আছে লাল কালারের, ওই বাটনটা ক্লিক করে দাও, আর পাশে অল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন যাবে আমাদের ভিডিও আপডেট করলে, আর আমরা কিন্তু রেগুলার ভিডিও তোমাদের জন্য আপডেট করছি, তো যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি এন্ড লাভ ইওরসেলফ, চলো আজকের মতো টাটা।